সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমাদের অনেক বড় আর কি অস্ত্র তো গান। একটা গান আমরা যত সহজভাবে উপস্থাপন আপনাদের মাঝে করতে পারবো, ততটা গুছিয়ে বা সুন্দর করে একটা কথা আপনাদের সামনে উপস্থাপন হয়তো বা করতে পারবো না। তো তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব বেশি কিছু বলবো না, তবে ছোট্ট করে দুটি কথা বলতে চাই। যেটা আমি গানের জগতে প্রায় অনেক বছর, কিন্তু যখন থেকে আন্দোলন কি জিনিস এটা আমাদের মানে আমার বয়সে আমি চোখে দেখিনি বা কখনো আন্দোলন করব এই ধরনের চিন্তাধারা মাথায়ও রাখি না। যখন আমার গুরু ইথুন বাবুর সঙ্গে আমার খুব ভালোভাবে পরিচয় হলো এবং পর্যায়ক্রমে এই গানগুলো সামনে আসছিল, গানের কথাগুলো যখন দেখছিলাম, সুরগুলো মাথায় নিচ্ছিলাম, তখন আমার কাছে মনে হয়েছিল যে সরাসরি হাতে অস্ত্র ধরে না হোক, অন্তত গানের মধ্য দিয়ে কিছুটা হলেও আন্দোলন করা যায়। তা আমি মনে করি কিছুটা নয়, যথেষ্ট ভূমিকা রেখেছিল আমাদের এই গানগুলো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার গুরু ইথুন বাবুর প্রতি, যে উনি এত সুন্দর করে গুছিয়ে প্রত্যেকটা কথা, গানের কথাগুলো শুধু কথা ছিল না বা মানুষের মনের যেই বেদনা, যেই কষ্টটা, যারা আমরা প্রাণ খুলে কথা বলতে পারতাম না, সাহস করতাম না, সেই কথাগুলো আমরা গানের মধ্য দিয়ে আমার মনে হয় সবার মনের কথাগুলো তুলে ধরেছিলেন। আর সেটার জন্যই হয়তো একটা কণ্ঠের প্রয়োজন ছিল, সেটা আমাদের মাধ্যমে, আমাদের কণ্ঠের মাধ্যম দিয়ে এটা জনগণের সেই কষ্টের কথাটা তুলে ধরেছিলেন সবার মাঝে। তো আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্বাস্থ্য কামনা করছি, যে উনি আমাদের মাঝে আছেন বিধায় আজকে আমি এত সুন্দর সুন্দর গানগুলো উপহার পাচ্ছি, সেটা হোক আমাদের আন্দোলনের জন্য বা হোক আমাদের মনের কথা হোক বা প্রেমের গান হোক, সব কিছু মিলে। তো যে আন্দোলনের সময় আমরা এই গানগুলো করছিলাম, স্বাভাবিকভাবে সবাই আমরা খুব বিচলিত ছিলাম মানসিকভাবে, কেউ আমরা বাসায় থাকতে পারি নাই, এখানে ওখানে, বিশেষ করে আমাকে এবং গুরু ইথুন বাবুকে, আমার সামনে বসে আছেন আমার বড় ভাই, আমার সহকর্মী পরাণ ভাই, ইভেন আমাদের পারিপার্শ্বিক যত বড় ভাইরা ছিলেন সবাই আমরা, কিন্তু কেউ ঠিকঠাক ঘুম তো দূরের কথা, খাওয়া নেওয়াও আমরা করতে পারিনি। হ্যাঁ, 20-25টা বা 30টা বাসা আমাকে চেঞ্জ করতে হয়েছিল, আর সব কিছুই দায়িত্ব নিয়েছিলেন আমার গুরু ইথুন বাবু। আমি ওনার প্রতি আসলে কৃতজ্ঞতার শেষ নেই, আমি এটা বলে বুঝাতে পারবো না। আমি এটাও আরো বলতে চাই, সেটা হচ্ছে যে আমি খুব ভাগ্যবতী, ভাগ্যবতী বিধায় আমি গুরু ইথুন বাবুর মতো একজন মানুষের হাত বা আশীর্বাদ, যেটাই বলেন, আমি আমার মাথার মানে ছাতা হিসেবে পেয়েছি। উনি শুধু আমার গুরু নয়, আমার পিতা। আমি ওনাকে অল টাইম বাবা বলেই ডাকি, আমরা হচ্ছে বাবা মেয়ে। তো এই যে ভাগ্য, এইটা সবার কপালে জোটে না, আমার কপালে জুটেছিল। তো উনি না থাকলে আজকে হয়তো আমি কোথায় থাকতাম আমি নিজেও জানি না, কারণ এই ধরনের গান করার পর যে কেউ ঘরে বসে থাকবে এটা আসলে কখনো কল্পনা মানে করাই যায় না। তো সেক্ষেত্রে আমরা গান করেছি, আমরা লড়েছি, আমরা আরও গান করব, আরও লড়বো সামনের দিকে, আর যতই কষ্ট করি না কেন সর্বোপরি একটা অভিভাবক যদি খারাপ হয় সন্তান কি ভালো হবে? তো এরা ফসল ঘরে আনতে পারেনি, এরা আসছিল খুনি হাসিনা দেশে আসছিল ওর বাপের প্রতিশোধ নেওয়ার জন্য, এটা মনে রাখবে।
তো যেহেতু আমি রাজনীতি নিয়ে অত মাথা ঘামাই না, আমি গান বাজনা নিয়ে বেশি মাথা ঘামাই। গান দিয়ে কিভাবে আপনাকে ঘায়ল করা যায়, গান দিয়ে আপনার অন্তরে কিভাবে ঢোকা যায়, এই চেষ্টাটা আমার থাকে। সুর দিয়ে কিভাবে আপনাকে নিয়ে আসা যায় কাছে, ভালোবাসা যায়, সেটা তো যখন এদের অকর্ম অকর্মগুণা দেখি তখন নিজের কাছে নিজে মনে হয় যে আমি কি আসলে মানুষের তৈরি নই। মানুষের আগে একটা অবসায় দিলে কিন্তু অমানুষ, আবার সাধারণের আগে যদি একটা অবসায় দেন তাহলে অসাধারণ। অয়ের কত কাজ আছে, তো অক্ষর গুণাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এরা মনে করছিল ক্ষমতা, আপনি কি চিন্তা করছেন একবার আপনাকে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে? আপনি যদি অমুক ভালো মানুষের একটা বাচ্চা হন তাহলে আপনাকে ভালো কাজ করতে হবে, আপনাকে মনে রাখতে হবে আপনার পৃথিবী ধ্বংস হবে, তো তার আগে আপনাকে যেতে হবে। আপনি কি নিয়ে যাবেন এটা পৃথিবীর লোক আপনাকে ভালো করে বুঝতে পারবে। ভালো কাজ করলে আপনাকে ভালো বলবে, আর খারাপ কাজ করলে তো ওই যে 70 লক্ষ টাকা নিয়ে গিয়ে ওই বর্ডারের পারে শুয়ে আছেন মান ইজ্জত দেশে কিভাবে খাচ্ছেন দেখেন, আপনি বলে বিচারপতি ছিলেন। আমরা তো আসলে বলে যাই যে কলা পাতাটা কেন, সে কলা পাতাটা হয়েছে কেন সেটাও আপনাকে চিন্তা করতে হবে। ওই যে রাক্ষসীর চিন্তাতে ওই কলা পাতা আলো লোকটাও চিন্তা করছে, যদি আজকে ওই রাক্ষসীর কাজটা না করি তাহলে আমাকেও সে ওই কাউন্ট ডাউনে ফেলে রাখবে। নীল ঘর লাল ঘর, লাল ঘর যেগুলো সব আয়না ঘর তৈরি করেছিল সেগুলাতে রাখবে। ওই লোকটাও কিন্তু ভয়ে কাজ করছে, এমন এক রাক্ষসী ছিল 15 বছরে এমন কোন জাত ব্যারিস্টার আইন আদালত কেউ নাই যে ওনাকে ভয় করতো না। এটা কি জানেন, একজন স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে পারমিশন নিয়ে গুম করত। তাহলে আপনাকে হিসাব করতে হবে সব কিছুর দায়িত্ব এক্ষুনি আসে না, ওনাকে সবাই ভয় করত। আল্লাহকে মানুষ ভালো করে ভালোবাসে আর বান্দাকে মানুষ ভয় করে, কত নিকৃষ্ট বিষয়টা, চিন্তার বিষয়। তো মানুষকে মানুষ হওয়ার চিন্তা করতে হবে। আমাদের চিন্তা থাকবে যে অন্ধকে কিভাবে আলো দেওয়া যায়, একজন ভাষাকে কিভাবে কানে শোনানো যায়, একজন বোবাকে কিভাবে কথা বলানো যায়। যদি আপনার মধ্যে চিন্তা থাকে তাহলে আপনি দেশকে আগায় নিতে পারবেন, তাছাড়া পারবেন না। আপনি আয়নাতে দেখেন না নিজের চেহারাটা, আপনি হয়তো মেকআপ করে খুব সুন্দরভাবে আসছেন, মেকআপ যখন ধুয়ে যাবে তখন কিন্তু আয়না আপনাকে ওই চেহারাটাই দেখাবে, আসল রহস্যটা কি। তো প্রতিচ্ছবিগুলোকে নিয়ে আসতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো চিন্তা করতে হবে। ঘুম থেকে উঠে যদি একটা ভালো চিন্তা করা যায় দেশ চলবে। ট্রাইব্যুনাল আপনি তৈরি করেছেন, এই ট্রাইব্যুনাল আপনি ফাঁসি দিয়েছেন, আল্লাহ রাসূল ভালো জানে কার কি অন্যায় ছিল, এই ট্রাইব্যুনালেই কিন্তু আপনার বিচার হচ্ছে। বাপ কোনোদিন তার বাপকে ছাড়ে না, পৃথিবীতে আপনাকে কর্মের ফল ভোগ করতেই হবে, করতেই হবে। এই পৃথিবী থেকে আপনাকে যেতে হবে। আপনি যখন বয়স হবে আপনি চিন্তা করেন, আমার কাছে একটা জিনিস খুব আশ্চর্য লাগছিল, সেটা হচ্ছে আমাদের অর্থমন্ত্রী আব্দুলাল কি যেন নাম ছিল, ওনার যখন ক্ষমতা চলে গেছে, হ্যাঁ ওনার যখন অর্থমন্ত্রীর ক্ষমতা চলে গেছে, আমি তখন একদিন দেখছি যে বিমানবন্দরের জন্য উনি নামছে, তখন আর কোনো তার প্রোটোকল নাই, ক্ষমতা তার কোনো প্রোটোকল নাই। একদিন দেখছি একটা ছবিতে সে বাইরে যাবে, তার পাঞ্জাবি সে স্ত্রী করছে, তার পাশে কেউ নাই, অথচ সে কিছুদিন আগে ছিল দেশের প্রধানকে অর্থমন্ত্রী। তো নিজেকে চিন্তা করেন না আপনারা, আমরা সবাই, খালি আমি না আমরা সবাই, যে আপনি একটা ভালো কাজ করতে হবে, মানুষের সাথে ভালোভাবে থাকতে হবে।